नियंत्रण हारिए उल्टे गेल बेसरकारी बस आहत कमपक्षे 30 जन यात्री। घटनाटी घटेछे कालियाचक थानार सुलतानगंज जातीय सड़कের धारे। बस यात्री अवश्य जानिएछेन ओवरलोडिंग থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি খেয়ে যায়। বিষয়টি তদন্ত করে ইতিমধ্যে দেখছেন কালিয়াচক থানার পুলিশ। আজ ভোররাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতাননগর এলাকায়। কলকাতা মে হাবড়া মে পাঁচ পাড়া মুল্লা পাড়া মে আমার ঘর হ্যাঁ। আমি ইয়াহ সে শিলিগুড়ি সে বাস পকড়া হাবড়া জানে কে লিয়ে। ওয়াহ পে মতলব জানে কে লিয়ে পকড়া রাত মে করিব 8 বজে বাস ছুটি হ্যায়। ঠিক আছে 8 বজে ছুটি আর ইতনা ओवरलोडिंग मतलब कि प्याज लोड करके रखा है, इतना ज़्यादा लोड करके रखा है कि मतलब कि हमको मतलब पहले भी महसूस हो गया कि मतलब गाड़ी एक तो चलाने का एक हिसाब होता है कि वजन जितना ऊपर होना चाहिए उतना नीचे भी हो तो गाड़ी वजन के हिसाब से चलता है। ठीक है अब वो ऊपर ओवरलोडिंग हो गया गाड़ी नीचे मतलब तो जो पैसेंजर है वही है, नीचे तो लोड कुछ है ही नहीं, गाड़ी कहाँ से क्या हो पाएगा। आहत बस यात्री मालदा मेडिकल कॉलेज और हॉस्पिटल स्थानीय नहीं आसले এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা করে অনেকেই ছেড়ে দেওয়া হয়। তবে 6 জন বাসযাত্রী আশঙ্কাজনক অবস্থায় তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন সুজিত আক্তার, নুরি খাতুন, শাহনাজ পারভীন, সুমন বিশ্বাস। এদের 4 জনের নাম জানা গেলেও 2 জনের নাম এখনো জানা যায়নি। এদের মধ্যে সুমন বিশ্বাসের বাড়ি কোচবিহার জেলা এলাকায়। সে বেসরকারি কোম্পানিতে কর্মরত। গতকাল রাতে শিলিগুড়ি থেকে সে বেসরকারি বাসে উঠে কলকাতা যাচ্ছিল অন্যদিকে। সুজিত আক্তার, নুরি খাতুন, শাহনাজ পারভীন তাদের বাড়ি হাওড়া জেলায়। ট্রেনের টিকিট না থাকায় তারা শিলিগুড়ি থেকে এই বেসরকারি বাসে করে কলকাতায় ফিরেছিলেন। আহত সুমন বিশ্বাসের অভিযোগ, গাড়ির সিট পুরো ভর্তি ছিল, এরপরেও বাস মালিক চালকেরা গাড়ির ছাদের ওপরে পেঁয়াজের বস্তা রেখেছিল। গাড়িটি শিলিগুড়ি থেকে ছাড়ার কিছু দূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে ধাক্কা মারে। সেই সময় তারা বলেছিল চালককে গাড়ি আস্তে চালানোর জন্য। চালক সেটি শুনেননি। ওভারলোডিং এর বিষয়টি নিয়ে চালককে বলা হয়েছিল। গাড়ি 80 থেকে 90 কিলোমিটার বেগে ছুটছিল। তারপরে ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাল্টি খেয়ে যায়। আমি যাচ্ছিলাম হচ্ছে মাথাভাঙা থেকে, তো আমি যখন শিলিগুড়িতে আসি, শিলিগুড়িতে এসে যখন এরা গাড়ি লোড করছিল তখন আমি এদের কাউন্টার থেকে যখন টিকিট করি, এদের কাছে একটা টিকিট ছিল এবং আমি এটা বলেছিলাম যে আপনারা গাড়িতে এত পরিমাণ লোড করছেন, ওভারলোড গাড়ি করছেন ওপরে পেঁয়াজ এবং আলুর বস্তা দিয়ে, তো ওখানে কাউন্টারে যিনি বসেন উনি বলছেন তোমাকে ওভার স্মার্ট হতে হবে। আমি এটা প্রোটেস্ট করেছিলাম স্যার, তো আমার সঙ্গে কেউ ছিল না বলে ব্যাপারটা গুরুত্ব দেয়নি। এরপর স্যার গাড়িটা যখন ওখান থেকে বেরোয় তখনই একটা টোটোওয়ালাকে ধাক্কা মারে। এরপর স্যার গাড়িটা 3 কিলোমিটার যাওয়ার পরেই গাড়িটা যেহেতু স্যার ওপরে লোডটা এক্সেসিভ ছিল এবং ভেতরে লোড কম ছিল, গাড়িটা এরকম হেলাধুলা হচ্ছিল। তো এরপর স্যার আমরা যখন ডালখোলাতে রাত্রেবেলায় মোটামুটি 10:30 নাগাদ খেতে নামি, তখন আমি রাতের খাবার কমপ্লিট করে আমি ড্রাইভারকে বলেছিলাম যে দাদা আপনি এত পরিমাণ ওভারলোড দিয়েছেন তো এটা এখন আর কী করবেন, তো গাড়িটা আপনি স্পিডটা কম করে চালান এবং গাড়িটা কাউকে ওভারটেক করবেন না বা বেশি কাটাকাটি করবেন না। তো স্যার এটা কিছুক্ষণ পরেই স্যার গাড়িটা কোনোভাবে কাটাতে গেছিলো, কাউকে ওভারটেক করতে গিয়ে স্যার গাড়িটা পুরো পাল্টি হয়ে যায়। ইতিমধ্যে যাত্রীদের উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই বিষয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।